গাজীপুরের শ্রীপুরের রঙ্গিলা বাজারে আলমগীর এবং আরিফের উপর সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর বাহিনীর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর শ্রীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে মাওনা চৌরাস্তা রঙ্গিলা বাজারে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। এলাকাবাসী বলেন, আলমগীর এবং আরিফের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, থানা অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক 7:10 আলমগীর এবং আরিফকে আনোয়ারনীর কম্পোজিট মসজিদের বৌবাজার এলাকায় শারফুলের মুদি দোকানের সামনে নিয়ে জাহাঙ্গীর, সুমন, সুবেল, রাসেল তাদেরকে এলোপাথারিভাবে মারপিট তথা কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।